এভরিওয়ান, আজকে 2 তারিখ, সবাইকে আগে জানি হ্যাপি নিউ ইয়ার। আর এখন আমি কোথায় যাচ্ছি সেটা হচ্ছে চিড়িয়াখানা। ছোটোবেলায় গেছিলাম আমি আর রাজা মিলে, হঠাৎ করে প্ল্যান করলাম যে এত বড় হয়ে গেছে এখনও চিড়িয়াখানায় যাওয়া হয়নি, একদম সেই ছোটোবেলায় গেছিলাম। তো একটা ছোটোখাটো পিকনিকও হবে, সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি, বাড়ি থেকে কিছু রান্না করা হয়ে গেছে, কিছু কালকেই আমি কিনে ফিনে অ্যারেঞ্জ করেছিলাম। এবার আমি আর রাজা মিলে আজকে যাবো হচ্ছে চিড়িয়াখানা, গিয়ে পশু পাখি বাঘ সিংহ কী কী দেখা যায় দেখি, দেন তারপরে ছোটোখাটো পিকনিক হবে, পিকনিক করার পর রিটার্ন বাড়ি। তো চলো টিকিট কেটে ঢুকেছি এখন চিড়িয়াখানার ভেতরে। আর জাস্ট দেখো প্রচন্ড পরিমাণে লোকজন, এত ভিড়, মানে কলকাতায় আমি একা না, অনেকেই চিড়িয়াখানায় মানে বাঘ সিংহ এসব দেখতে এসছে আমার মতো, শয়ে শয়ে লোক। এখন আমরা জাস্ট যাচ্ছি, কোন দিকে যাচ্ছি জানি না, একটা বড় ম্যাপের চার্ট ছিল, ওই চার্টটা আমি কিছুই দেখলাম ঠিকই কিন্তু কিছুই বুঝলাম না ওই চার্ট দেখে। তো যাই হোক, একটা গেট আছে, গেটের সামনে দিয়ে এখন আমরা যাচ্ছি, চলো যাক কি যাওয়া যাক। একটা হরিণ বাট ইঁদুরের সাইজে, সত্যি করে এটা বন্য ইঁদুরের সাইজের, প্রচন্ড ছোট, এই দৌড়ে বেড়াচ্ছে, এই দৌড়ে বেড়াচ্ছে, একা একাই খেলে বেড়াচ্ছে। এই একটা হরিণের প্রজাতি এখানে আমি দেখতে পাচ্ছি, আর ওই দূরে দাঁড়িয়ে আছে একটা, এটা একটা চীনা মুরগি না আমি জানি না কি, মুরগির মতনই দেখতে এটা, দেখো তুমি। এত বড় মোটা এরা নড়তেই পারছে, এর শিকার কি করে করে, চিড়িয়াখানার শিকার কি দেবে, খেয়ে নেবে, প্রতিদিন চিকেন দেবে। আর ওই কুমিরটাকে দেখো না, হা করে রয়েছে কেন, মনে হয় মরে গেছে, পাশে তো দেখো হা করে আছে। সামনে খেয়ে একটা আলাদা করে খাবার খুঁজছি। খাবার খাবার
আমরা এখানে এখন পিকনিক করতে বসেছি। বাঘ সিংহ গরু সব দেখার পর আমরা দুজন মিলে এখানে বসেছি। রাজা খাও প্রাণীদেরই, এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ। ব্রেকফাস্ট করে নিয়েছি সকালবেলা, রাজা খাওয়ায় মগ্ন। কাছের বুড়ি নড়াচ্ছে, দেখেছি কি সাহস, সব দর্শকদের দেখা শুনছে।